আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের শিক্ষামন্ত্রী আজকে নতুন একটি আপডেট প্রকাশ করেছে যে একাদশ ও দ্বাদশের ফল মিলিয়ে এইচএসসির ফল। তো সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে মূলত আলোচনা করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, এখানে বলা আছে একাদশ ও দ্বাদশ সে চূড়ান্ত ফলাফল মিলিয়ে এইচএসসির ফলাফল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোমবার জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নবম ও দশম শ্রেণীতে মানবিক বিজ্ঞান ব্যবসায় শাখার নামে বিভাগ তুলে দেওয়া হচ্ছে। এটি সমন্বয় পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। তিনি বলেন, দশম শ্রেণী পর্যন্ত দশটি বিষয় ঠিক করা হয়েছে, সেগুলোই সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা, অর্থাৎ বিজ্ঞান, মানবিক বাণিজ্যের বিভাজন উচ্চ মাধ্যমিক থেকে। এখন থেকে তিনটি পাবলিক পরীক্ষা হবে বলে জানান মন্ত্রী। দশম, একাদশ ও এবং দ্বাদশ শ্রেণীর শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। দশম শ্রেণীর সমাপনী পরীক্ষা এসএসসি আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির ফল। মন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগামী বছর থেকে। এক্ষেত্রে প্রাথমিকের প্রথম শ্রেণী আর মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর পাইলটিং শুরু হবে, আর এ প্রয়োগ শুরু হতে যাচ্ছে 2023 সালে। তো বন্ধুরা, আজকের এই আপডেটের মূল কথা হলো যে আমাদের নতুন বছর থেকে, অর্থাৎ এই বছরের পরে 2023 সাল থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দশটি সাবজেক্ট তারা নির্ধারণ করে রেখেছে, যে ওইটাই আমাদেরকে, অর্থাৎ আমাদের পরবর্তীতে যারা রয়েছে তাদেরকে পড়ানো হবে। এবং একাদশ শ্রেণীতে গিয়ে তারা ঐচ্ছিক বিষয়গুলো, অর্থাৎ আমরা যে বিভাগগুলো নিতে পারতাম যে নবম শ্রেণীর থেকেই, যে কেউ বিজ্ঞান, কেউ মানবিক, কেউ বাণিজ্য, তো সেটা আর থাকছে না। সেটা 2023 সাল থেকে যখনই তারা কলেজ পর্যায়ে যাবে তখনই তাদের এই বিষয়গুলো তারা নিতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখানে আমি আর একটু বিষয় বলে দিই, এই কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে 2023 সাল থেকে। অর্থাৎ আমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, আমাদের কিন্তু এই কার্যক্রমটা নয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে যদি কোনো আপডেট প্রকাশ করা হয় তখনই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সাধারণত শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি যখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নতুন আপডেট প্রকাশ করা হয়। তো আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন আর শিক্ষামূলক ভিডিও যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সব রকমের আপডেট আপনার হোম পেজে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। খোদা হাফেজ।